প্রোস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে। রাজার বাসভবন বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সিএনএন। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে রাজাকে চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেল সপ্তাহে রাজার অসুস্থতার খবর শুনে যারা শুভকামনা জানিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাজা। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর 2022 সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণ করেন 75 বছর বয়সী রাজা তৃতীয় চার্লস।